وعن المعرور بن سويد رحمه الله تعالى عنه قال حضرت معرور بن سويد বলেন মাররنا بأبي ذر بالرفزة আমরা মদিনার রাবজা নামক স্থান দিয়ে আবু যর গিফারের পাশ দিয়ে যাচ্ছিলাম ওয়ালাইহি কুল ওয়ালাইহি বুরদুন আবু যর গিফারের শরীরে সুন্দর একটা চাদর সুবহানাল্লাহ অনেক সুন্দর একটা চাদর নবীজির সাহাবী আবু যর গিফারি পরিধান করে রাখছে ওয়ালা গোলামিহি মিসলুহু আবু যর গিফারের গোলামও তার সাথে দাঁড়ানো তার শরীরেও একটা সেম চাদর সুবহানাল্লাহ মানে মনিবের শরীরে যেই চাদর হুবহু এইরকম একটা চাদর গোলামের শরীরে এবার মারুর ইবনে সুয়াইদ বলে আমরা কয়েকজন মুসাফির আবু যররে বললাম কুলনা ইয়া আবা যররিন হে আবু যর লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লা আপনি যদি উভয়টা চাদর গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো কতই না সুন্দর দেখা যেত এক সেট এক সেট আপনার উপরের চাদরটা যেই রঙের নিচের চাদরটাও সেই রঙের হয়ে যেত গোলামেরটা নিয়ে আসেন আবু যর গিফারি তখন একটা কথা বললেন তিনি বলেন ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম আমার আর আমার এই গোলাম ভাইয়ের মাঝখানে একটা ঝগড়া হয়েছে ঝগড়া একটা ঘটনা ঘটছে কি ঘটনা ওয়া কানাত উম্মুহু আজামিয়্যা তার মা ছিল একজন অনারবী ফাগাইয়ারতুহু বিউম্মিহি আমি তার মারে তোলে তার একটা গালি দিয়েছিলাম ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আল্লাহর নবীর কাছে বিচার দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তার মা ছিল কি অনারবী মানে আরব দেশের ছিল না বাহিরের ছিল সেও গোলাম মাও গোলাম আমি একটা রাগারাগি করতে গিয়ে তার মারে উঠে মুখে নিয়ে একটা গালি দিয়ে দিয়েছি সে ঠাস করে নবীর কাছে গিয়ে বিচার দিয়ে দিয়েছে নবী যে আমারে ডাকাইছে আমি নবীজির দরবারে গেছি ফালাকিতু নাবিগা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবীজির কাছে সাক্ষাৎ করলাম আল্লাহ রাসূল আমাকে বললেন ইয়া আবা যর ও আবু যর ইন্নাকা মুরুন ফীকা জাহিলিয়্যা তুমি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিলি যুগের স্বভাব চরিত্র আছে ভালো হইলা না সুবহানাল্লাহ বলেন নবীজি সতর্ক করে নবীজি বলে না কাজটা ভালো করো সে গোলাম হতে পারে তার মা অনারবি হতে পারে তুমি তার মারে দিলে গালি দিলা কেন আল্লাহর রাসূল তখন কাইন্দা কাইন্দা কিছু কথা বলছিল কেঁদে কেঁদে নবীজি বলে হুম ইখওয়ানুকুম আবু যর এ গোলাম হতে পারে কিন্তু রব এরে তোমার ভাই বানাইছে জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে সুতরাং আমি নবীর আদেশ হচ্ছে আতিমুহুম মিম্মা তাকুলুন তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াই চিন্তা করে নবীজি দেখেন কি বলতেছে ও আল বিসুহুম মিম্মা তালবাসুন তোমরা যেই কাপড় পরিধান করবা এদেরকে তা পরিধান করে আবু যর গিফারি বলে ওই দিনের পর থেকে আমি যা খাই তারে তা খাওয়াই আমি যা পরিধান করি তা তারে পরিধান করে চিন্তা করেন কিভাবে বৈষম্য দূর হয় কিন্তু আমরা অনেকের বাড়িতে কাজের লোক থাকে জুলুম নির্যাতন করে আঘাত করে অনেকের দোকানে কর্মচারী থাকে যেই অপরাধ করছে এর চাইতে বেশি তারে আঘাত করা হয় নবীজিটা নিষেধ করছে মুসলিম শরীফের 1663 নম্বর হাদিসের 69 না 69 নম্বর হাদিসের বর্ণনায় আছে আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন ওয়ান আবি মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আন আবু মাসউদ আল বাদরি বলেন কুনতু আদরিবু গোলামানি বিসসাউত আমার একটা গোলাম ছিল কাজের লোক ছিল কর্মচারী ছিল তারে আমি চাবুকের দ্বারা আঘাত করতেছিলাম فقال رسول الله فسمعت صوتا من خلفي اعلم ابا مسعود এর যখন পিটতেছি পিটতেছি পিছন থেকে একটা শব্দ শুনতে পাইলাম সাবধান আবু মাসউদ সাবধান আর মাইরো না কিন্তু ফলাম আফহামি সাউত মিন আল গাদাব রাগ নিয়ে যখন গোলামটাকে পিটতেছিলাম পিছন থেকে যেই শব্দটা আসছে ওটা আমি পরিপূর্ণ বুঝি নাই এর আঘাত করতেছি ফলাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ যেই মাত্র পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসলো আয়েশা বলতেছে সাবধান আবু মাসউদ ওমা হঠাৎ করে পিছনে তাকায় দেখি তিনি আল্লাহর নবী আল্লাহর রাসূল পিছন থেকে আমারে বলতেছে না আবু মাসউদ আজকে তুমি মনিব আগামীকালকে কিন্তু হাসরের ময়দানে গোলাম হয়ে দাঁড়াতে
তাহলে তুমি মারতেছো, কাজটা ঠিক করতেছো না মাসুদ, সাবধান আর মারবা না। যেইমাত্র আল্লাহর নবীর আমি দেখলাম, বালকাইতু সাউত মিনিয়াদি, আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম। চাবুকটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রাসূল আমাকে বললেন, আল্লাহ আকদারু আলাইকা মিন কালাগাদাল গোলাম, আবু মাসউদ, এই গোলামের উপরে তোমার ক্ষমতা যতটুকু, এর চাইতে তোমার উপরে রবের ক্ষমতা বেশি। সামান্য একটু ক্ষমতা পায় এরা আঘাত করতেছো, তোমার উপরে তো রবের ক্ষমতা কোটি কোটি গুণ বেশি। হাসরের ময়দানে দললে জবাব দিবা কি, কি জবাব দিবা তুমি? এমন ভাবে আল্লাহর রাসূল সমাজ থেকে বৈষম্য দূর করতে লাগলো, সমাজ থেকে বৈষম্য দূর হয়ে গেছে, এমন ভাবে বৈষম্য দূর হয়ে গেছে, আর গোলামকে আঘাত করে নাই। তিনি বলেন, ওয়াল্লাহি লা আযরিবু মামলুকান লি বাদাহু আবাদা, আল্লাহর কসম, নবীজি আমাকে সতর্ক করার পরে আমি কসম কাটছি আর জিন্দেগিতে কাউরে কখনো আঘাত করব না। বাস, গোলামের উপরে জুলুম নির্যাতন ছেড়ে দিয়েছে, যার জিম্মে চলে গেছে, এই গোলামটাকে তিনি মুক্ত করে দিলেন। নবীজি এমন ভাবে সমাজ থেকে বৈষম্য দূর করলেন, আল্লাহ রাসূল এমন ভাবে সমাজ থেকে বৈষম্য দূর করলেন। তাহলে এক নাম্বার পদক্ষেপ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নাম্বার পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত। বলেন এক আল্লাহর, সবাই বলেন এক আল্লাহর। সমাজে আল্লাহর দাওয়াতকে সম্প্রচার করা, বিস্তার গঠন করা, বিস্তার করা, যাতে করে সমাজে এক আল্লাহর দাওয়াতের প্রচার প্রসার হয়ে যায়। দুই নাম্বার ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। তিন নাম্বার, এটা বলে শেষ করে দিব, তিন নাম্বার আল্লাহর নবী সমাজ সংশোধনে রাসূলের তৃতীয় ভূমিকা ছিল সমাজ থেকে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা, সবাই বলেন কি প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর রাসূলের চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল? বলে না সবাই, কেউ ছিল না। নবীজি নিজে বলে, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি করবে কে? নবীজি বলে, বুখারীর হাদিস 3610 নম্বর হাদিসের বর্ণনা আছে। ওয়ান আবি সাঈদিন আল খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরী বলেন, বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আল্লাহর নবী কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন, আতাহুদুল খুওয়াইসিরা, একজন খারিজি বাপজুটা খারাপ মানুষ নবীর দরবারে আসছে, এসে বলে দুল খুওয়াইসিরা নামে সে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ও গো আল্লাহর নবী, ইদিল, এই যে বণ্টন করতেছেন আপনি ইনসাফ করেন। আল্লাহর নবী বলেন, ওয়াইলাক, তোর জন্য দুর্ভোগ বেটা, মাইয়া আদিল ইদা লাম আদিল, আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ করবে তাকে কে? ইনসাফ করবে, আমি যদি ইনসাফ না করি। নবীজি নিজের ব্যাপারেও ইনসাফ করতেন, অনাকাঙ্ক্ষিত ভাবেও যদি কোনো বিষয় নবীর বিরুদ্ধে চলে গেছে তখনও নবীজি নিজের রাগ কন্ট্রোল করে ইনসাফ প্রতিষ্ঠা করতেন, যেটা আমরা পারি না। আমি মনে করি আমি আমি সব না, রসুলের মতো ব্যক্তি কোনো বিষয় নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতেন। মক্কার অবস্থা কি, আমাদের সমাজ ব্যবস্থা কি, এটা জানার জন্য বাদশা আমাদেরকে ডাকছে। আমরা সবাই গেছি বাদশার দরবারে, আমাদের পক্ষ থেকে একজন শুধু বাদশার সাথে কথা বলছে, তিনি হলেন হযরত জাফর ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই, রসুলের আপন চাচাতো ভাইয়ের নাম হযরত জাফর, উনি বাদশার সাথে কথা বলছে। জাফর ইবনে আবি তালেব বাদশার কাছে গিয়ে বলে, ইয়া আইয়ুহাল মালিক, ও বাদশা, হে বাদশা যাহাপনা, কুন্না কওমান আহলা জাহিলিয়া, জাফর ইবনে আবি তালেব আরবের ব্যবস্থা, সমাজ ব্যবস্থা বৃত্তান্ত শোনাচ্ছে, বলে বাদশা আমরা ছিলাম এক বর্বর জাতি, মূর্খ জাতি, নাবুদুল আসনাম, আমরা মূর্তি পূজো করতাম, ওয়ানাকতুল আরহাম, আমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করতাম, ওয়ানাতিল ফাওয়াহিশ, যত ধরনের পাপাচার পৃথিবীতে হতে পারে সবগুলো আমরা করছি, নাউজুবিল্লাহ বলেন। মানে সাহাবী বলতেছে আমাদের এই এই অবস্থা ছিল সমাজ, ওয়ানুসিউল জিওয়ার,
আমরা আমাদের প্রতিবেশী যারা এদেরকে কষ্ট দিতাম, সবচাইতে বড় জঘন্য কাজ যেটা আমাদের সমাজে চলতো সেটি হচ্ছে আমাদের সমাজে যারা বড় লোক, যাদের গোষ্ঠী আছে, যাদের ক্ষমতা আছে, এরা আমাদের অসহায় লোকদের উপরে জুলুম নাউজুবিল্লাহ বলেন। এইভাবে আমাদের সমাজ ব্যবস্থা চলতেছিল, ধ্বংসাত্মক সমাজ, কোন উন্নতি ছিল না, যে যারে পারছে মারছে। ঠিক সে সময়ে আমাদের সমাজকে সংশোধন করার জন্য, সুন্দর একটা সমাজ বানানোর জন্য আল্লাহ তাআলা হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলাম মিন্না, আল্লাহ আমাদের গোষ্ঠী থেকেই আমাদের আরবেই একজন দামি নবী পাঠিয়েছেন। এই নবী দুনিয়াতে আছে, এসে আমাদের এই নিকৃষ্ট সমাজটাকে সোনালি যুগে রূপান্তরিত করে দিছে, এতটাই দামি বানায়। তাহলে আমরা বুঝলাম নবীজি দুনিয়াতে আসার পূর্বে আরবের সমাজ ব্যবস্থা ভালো ছিল না খারাপ ছিল? সবাই বলেন ভালো না খারাপ? একদম নিকৃষ্ট ছিল। আল্লাহর রসুল ওই সমাজ ব্যবস্থাটাকে কিছু পদক্ষেপ গ্রহণ করে করে সমাজটাকে সংশোধন করলেন। কয়েকটা পদক্ষেপের কথা বলেই আলোচনা শেষ করে দিব। এক নাম্বার পদক্ষেপ, এক নাম্বার ভূমিকা রসুল যেটা পালন করলেন সমাজ সংশোধনে, সমাজ বিনির্মাণে, সমাজ গঠনে, রসুলের এক নাম্বার পদক্ষেপ ছিল সমাজে এক আল্লাহর দাওয়াত। বলেন কার দাওয়াত? এক আল্লাহ। আল্লাহর রসুল বাজারে ঘাটে রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মানুষকে এক আল্লাহর দাওয়াত দিতেন। সহি আত তারগীব ও তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনা আছে। وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال حضرت جابر بن عبد الله বলেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী রাস্তায় দাঁড়ায় থাকতেন, মানুষ যখন রাস্তা দিয়ে চলাচল করি নবীজি বলতো ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব কিন্তু 10-12 জন না, তোমাদের রব হচ্ছে একজন। আমাদের রব কয়জন? নবী বলে শোনো ভাই, রাস্তা দিয়ে চলতেছেন, আমি আপনার একটা দাওয়াত দেই, আপনার রব একজন, তিনি আল্লাহ। এইভাবে নবীজি দাওয়াত দিতেছেন, কেন? সমাজটাকে সংশোধন করার জন্য। কখনো কখনো নবীজি বাজারে যাইতেন, বাজারে গিয়ে মানুষকে দাওয়াত দিতেন। সূরাতুল লাহাবের বর্ণনায় ব্যাখ্যায় তাফসীর কুরতুবীর মধ্যে নিয়ে আসছে। وقال طارق بن عبد الله المحاربي رضي الله عنه নবীজির বিখ্যাত সাহাবী হযরত তারিক ইবনে আব্দুল্লাহ বলেন ইন্নি বিসুকিদিল মাজাজ, আমি দুল মাজাজের বাজারে ছিলাম, ইদ আনা বি ইনসানিন ইয়াকুল, একটা যুবককে তার তাকায় দেখি একজন ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় মানুষকে বলতেছে ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। নবীজি এই দাওয়াত বাজারে দিতেছে, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাইবা। আমি নবীজি বলছি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে যে সফল হয়, লামা আদ-দাক্তুর আইজ আল-কর্নি তার বিখ্যাত কিতাব লা তাহজান, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুস সাআদা, কালিমা তাইয়্যিবা পৃথিবীর সমস্ত নারী, সমস্ত পুরুষ, সমস্ত যুবক, সমস্ত যুবতীদের জন্য এক সৌভাগ্যের চাবি। সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু এই কালিমা। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজাহুল্লাহ হুজুর বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এই একটা কালিমা আপনার জিন্দগির সফলতার চাবি, আপনার বিবির জিন্দগির সফলতার চাবি, আপনার ছেলের জিন্দগির সফলতার চাবি, আপনার পরে আপনার নাতি নতকর যারা আসবে এদেরও জিন্দগির সফলতার চাবি লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন, চিন্তা করেন এত বড় দামি একটা কালিমা। যেহেতু রসুল বলছেন সফল হয়ে যায় বা, এবার আপনি সফল বলতে যা বুঝেন সব এই কালেমার ভিতরে আছে, সব আছে এটার। আল্লাহর রসুল বাজারে দাওয়াত দিতেছেন, আল্লাহর নবীজি বলেন তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ সফল হয়ে যাইবা,
ওয়ারাজুলুন খালফাহু ইয়ারমি। সাহাবী বলে আমি তাকায় দেখি যেই লোকটা এক আল্লাহর দাওয়াত দিতেছেন ওই লোকটার পেছনে আর একটা লোক কিছু পাথর হাতে নিয়ে লোকটারে আঘাত করতেছে, ঢিল মারতেছে, ঢিল কি পরিমাণ ঢিল। ওয়াকাদ আদমা সাকাই, নবীজির দুইটা পা মুবারক রক্তে রঞ্জিত হয়ে গেছে, পিঠে পাথরের আঘাত, পিঠের আঘাতের রক্তগুলো ঝরে ঝরে পা হয়ে জুতাই পড়তেছে। আর যে লোকটা আঘাত করে সে বলতেছে ইয়া আইয়ুহান নাস লা তুসদ্দিকু ইন্নাহু কাযাব। পিছনের লোকটা বলে এই বাজারের লোকেরা তোমরা তার কথা বিশ্বাস করবা না, এ মুহাম্মদ হচ্ছে মিথ্যুক। নাউজুবিল্লাহ, জুরে বলেন মিথ্যুক। কিয়ামত পর্যন্ত যারা এক আল্লাহর দাওয়াত দিবে এদেরকে এই আবুল আহাব মার্কা মানুষ গালমন্দ করবে। কিয়ামত পর্যন্ত নবীজিরে গালমন্দ করছে। এই সাহাবি হযরত তারিক ইবনে আব্দুল্লাহ আল মুহারিবি রাদিয়াল্লাহু আন উনি বলেন আমি দুরুজন কি চিনতেছি না, ফাকুলতু মান হাদা, আমি মানুষদেরকে প্রশ্ন করলাম যিনি পাথরের আঘাত করতেছে সে কে আর যে আল্লাহর দাওয়াত দিচ্ছে সে কে। ফাকালু হাযা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা আন্নাহু নাবিকুন, যেই লোকটা এক আল্লাহর দাওয়াত দিতেছে তিনি হলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মাদুর রাসূল। আর যে পিছন থেকে আঘাত করতেছে ওয়াহাদা আম্মুহু আবু লাহাব, সে হচ্ছে এই লোকের চাচা, চাচা আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন ইয়াজামু আন্নাহু কাযাব, আবু লাহাবের দাবি হচ্ছে তার ভাতিজা মৃত্যু। নাউজুবিল্লাহ বলেন, তাহলে আল্লাহর রসুল বাজারে গিয়ে এক আল্লাহর দাওয়াত দিছে কিনা বলেন, বলেন দিছে। নবীজি যখন বাজারে বন্দরে দাওয়াত দিতেলেন, দিতে লাগলেন, দিতে লাগলেন, কিছু কিছু মানুষের অন্তর কিছুটা নরম হইল, নরম কিছুটা, পরিপূর্ণ না। এবার যখন আল্লাহ রসুল দেখলেন মানুষের অন্তর কিছুটা নরম হতে লাগলো, এবার নবীজি ওই মানুষগুলোর বাড়িতে গিয়ে এনফেরাদি দাওয়াত শুরু করলেন। নবীজি আবার এককভাবে দাওয়াত শুরু করছে, প্রথমে কিন্তু বাজারে দাওয়াত দিছে, রাস্তায় দাওয়াত দিছে, উদ্দেশ্য কি, সমাজটাকে সংশোধন করা, কুফর থেকে, শিরক থেকে তাওহীদের দিকে নিয়ে আসা। কিছু মানুষের দিল যখন নরম নবীজি আবার তাদের বাড়িতে চলে গেছে। তিরমিজি শরীফের 3483 নম্বর হাদিসের বর্ণনা আছে وعن عمران بن حسين رضي الله تعالى عنهما قال হযরত ইমরান ইবনে হুসাইন বলেন, অনেক দামি সাহাবী ইমরান ইবনে হুসাইন, অনেক দামি সাহাবী। ইমাম আবু দাউদ বলেন ইন্নাল মালাইকা তুসাল্লিমু আলা ইমরান ইবনে হুসাইন, ইমরান ইবনে হুসাইন এতটাই দামি সাহাবী যাকে সরাসরি ফেরেশতারা সালাম দেন, এত বড় সাহাবী। ইমাম আবুল ফরাজ আব্দুর রহমান ইবনুল জাউজি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিফাতুস সাফওয়া ওই কিতাবের মধ্যে লেখেন ওয়াকানাতিল মালাইকা তুসাফিহু ইমরান ইবনে হুসাইন, তো ফেরেশতারা শুধু সালাম দিত না, আয়েশা সরাসরি ওনার সাথে মুসাফা করত। এত বড় সাহাবী ইমরান, ইমরান ইবনে হুসাইন বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি, আল্লাহর নবী একদিন আমার পিতাকে বললেন ইয়া হুসাইন, হে হুসাইন, কাম তাবুদুল ইয়াউমা ইলাহা, তুমি প্রতিদিন কতজন আল্লাহর ইবাদত করো। নবীজি ইমরানের পিতা হুসাইন যখন কাফের তখন প্রশ্ন করলেন হুসাইন তুমি প্রতিদিন কতজন প্রভুর ইবাদত করো। ক্বালা আবি সাবা, আমার পিতা বললেন সাতজন। নাউজুবিল্লাহ বলেন আমাদের রব কয়জন, সবাই বলেন কয়জন, তিনি কে? ইমরান ইবনে হুসাইনের বাপ বলে হুসাইন বলে আমি সাতজনের ইবাদত করি। সিত্তান ফিল আর, ওগো আল্লাহর নবী আমার ছয়জন প্রভু জমিনে, ওয়াহিদান ফিস সামা, একজন আকাশে। সুবহানাল্লাহ, তার বাপ কি বলল ছয়জন কোথায় বলে না, ছয়জন কোথায়, মানে সে সাতজন প্রভুর ইবাদত করে ছয়জন জমিনে আর একজন আকাশে। এবার নবীজি বুঝলেন না ভিতরে কিছুটা তাওহীদের প্রভাব গেছে। এবার নবীজি বলে আইয়ুহুম তাউদ্দু লিরাহবাতিকা ওয়া রাহবাতিক, ও হুসাইন শোনো তোমার সব চাওয়া পাওয়া কি ছয়জনের কাছে নাকি আকাশওয়ালা একজনের কাছে। হুসাইন বললেন আল্লাযী ফিস সামা,
যিনি আকাশে তার কাছে আমার সব চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। আরে কিছু বুঝতেছেন নি? নবীজি বলে ছয়জনের কাছে সব চাওয়া পাওয়া না একজনের কাছে? ছয়জনে বেশি ভয় করো না একজনে? তিনি বলে ছয়জনে বেশি ভয় করি না, ছয়জনের কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই, আমার ভয় আশা উপরওয়ালার কাছে। এবার নবীজি বলে শোনো, ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, আম্মা ইন্নাকা লাউ আসলামতা, তুমি যদি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাম তো কালিমাতাইন, আমি তোমার এমন দুইটা কালিমা শিখায় দেব যে কালিমাগুলো তোমার দুনিয়া আখেরাতে উপকার পৌঁছাবে। কি সেই দুই কালিমা? আপনারা আমার সাথে পড়েন, বলেন, আল্লাহ আলহিমনি রুশদি ওয়া আইদনি মিন শাররি নাফসি, এই দুইটা কালিমা। নবীজি বলে দুনিয়াতে তোমার যত উপকার চাওয়া তুমি শুধু এই দুইটা কালিমা পড়ো, আমি রসুল লিখে দিলাম তোমার সব উপকার দুই কালিমা আল্লাহ পৌঁছে। নবীজি বলেন এই দুই কালিমার বরকতে এই সাহাবি বাপ কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার মুসলমান হয়ে বলে, ইয়া রাসূল আল্লাহ দুইটা কালিমা এখন শিখান, নবীজি শিখাইয়া দিছে। তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহর রসুল সমাজ সংশোধনে প্রথম পদক্ষেপ যেটি নিয়েছিল, এক আল্লাহর দাওয়াত। বলেন, এক আল্লাহর দাওয়াত। এমন কি নবীজি যখন কোনো সাহাবিকে কোনো দেশে পাঠাইত, তখন ওই সাহাবিরও বলে দিত, তুমি গিয়ে ওই এলাকাতে, ওই এলাকা থেকে যদি তুমি সংশোধন করতে চাও, তুমি গিয়ে প্রথমে এক আল্লাহর দাওয়াতের সমাজ বিস্তার গঠন করো। সুবহানাল্লাহ। তুমি এক আল্লাহর দাওয়াত সমাজে বিস্তার করবা, এক আল্লাহর দাওয়াত, যারেই পাঠাইত, যেই দেশেই পাঠাইত, যেই দেশেই পাঠাইত। বুখারী শরীফের 1496 নম্বর হাদিসের বর্ণনা আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহর রসুল যখন মুআজকে ইয়েমেনে পাঠাচ্ছিলেন, তখন বলেছিল, মুআজ ইন্নাকা সাদাতি কওমান আহলা কিতাব, তুমি ইয়েমেনে যাচ্ছ সব খ্রিস্টান সব বিধর্মী, এদের কাছে গিয়ে তুমি প্রথমে ফাদউহুম ইলা আইয়াশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথমে গিয়ে এদেরকে তুমি এক আল্লাহর দাওয়াত দিবে, এক আল্লাহর দাওয়াত দিবে। তাহলে আমরা বুঝতে পারলাম, সমাজ সংশোধনে রসুলের প্রথম ভূমিকা, প্রথম পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত। বলেন, এক আল্লাহর। দুই নাম্বার, সমাজ সংশোধনে রসুলের ভূমিকা, দুই নাম্বার, সমাজ থেকে তারতম্য দূর করা, বৈষম্য দূর করা, অমুক গোষ্ঠী বড়, অমুক গোষ্ঠী ছোট, ওই লোকটা বড় লোক সে ছোট লোক, এই ধরনের মন মানসিকতা নবীজি সমাজ থেকে দূর করছে। সুবহানাল্লাহ। বলেন, বৈষম্য দূর করছে, বৈষম্য দূর করছে। তিরমিজি শরীফের 3270 নম্বর হাদিসের বর্ণনায় আসছে, وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر قال ان رسول الله صلى الله عليه وسلم خطب الناس يوم فتح مكه আল্লাহর নবী মক্কা বিজয়ের দিন একটা ভাষণ দিলেন, মক্কা বিজয় হয়ে গেছে, নবীজি ঘোড়ার উপরে দাঁড়ায় একটা ভাষণ দিলেন, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহ কদ আযহাবা আনকুম রুবিয়াতাল জাহিলিয়া, আল্লাহর নবী বলেন, ও আরবের লোকেরা শোনো, আল্লাহ তাআলা তোমাদের উপর থেকে, তোমাদের কাছ থেকে জাহিলি যুগের গর্ব অহংকার দূরে সরায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আজকে থেকে আর কোনো অহংকার চলবে না, গর্ব চলবে না। আমার বাপ তুমুক ছিল, আমার দাদা তুমুক ছিল, এই ধরনের কথা আর মক্কাতে চলবে না, নবীজি বলেন। সুবহানাল্লাহ। বলেন, চিন্তা করছেন কোথায় নবীজি হাত? আল্লাহর রসুল বলেন, এখন সমস্ত মানুষ দুই প্রকার, একদল মানুষ জান্নাতি মুত্তাকি নেককার, আর একদল মানুষ শাকিয়ুন হাইয়িনুন আলাল্লাহ বদকার জাহান্নামি, এই দুই দল মানুষ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়ান নাসু বানু আদম, সমস্ত মানুষ হচ্ছে আদমের সন্তান। সুবহানাল্লাহ। বলেন, সুতরাং যেহেতু এক বাবার সন্তান আমরা, আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকতে পারে? বলেন, থাকতে পারে না। আল্লাহর রাসূল এরপরে আয়াতটা তিলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকার ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, শোনো, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন
মহিলা থেকে সৃষ্টি করছি, সুতরাং তোমাদের মধ্যে কোনো পরস্পর বৈষম্য থাকতে পারে না। নবীজি আরো স্পষ্ট করে সমাজ থেকে বৈষম্য দূর করলেন। সহিহ আত-তারগীব ওয়াত-তারহীবের 2964 নম্বর হাদিসের বর্ণনা আছে, আল্লাহর নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল শোনো শোনো, লা ফাদলা লি আরাবিকিন আলা আজামিকিন, আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নাই অনারবীদের উপর, ওয়ালা লি আরাবিকিন আলা আজামিক, ওয়ালা লি আজামিকিন আলা আরাবিকিন, অনারবীদেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই আরবীদের উপর। সুবহানাল্লাহ বলেন, নবীজি বলেন, ওয়ালা আহমার আলা আসওয়াদ, লালের কোনো শ্রেষ্ঠত্ব নাই কালার উপর, কালোর কোনো শ্রেষ্ঠত্ব নাই লালের উপর, মানুষ হিসেবে গোলামের কোনো শ্রেষ্ঠত্ব নাই মনিবের উপর, মনিবেরও কোনো শ্রেষ্ঠত্ব নাই গোলামের উপর। সুবহানাল্লাহ বলেন না নবীজি, এত সুন্দর করে বৈষম্য দূর করে আল্লাহর রসুল। যখন সমাজ থেকে বৈষম্য দূর করার জন্য এই ধরনের হাদিস বর্ণনা করতে শুরু করলেন, ঠিক সে সময় সমাজ থেকে বৈষম্য এমন ভাবে দূরে হয় দূর হয়ে গেল যে আল্লাহর নবীর জমানাতেই গোলাম গোলামরা যেই কাপড় পরিধান করত, মনিবরাও সেই কাপড় পরিধান। বুঝেন না এই কথা? সুবহানাল্লাহ জুড়ে বলেন, নবীর নবী যখন বৈষম্য দূর করতে শুরু করলেন, নবীর জমানাতে মনিব যেই খাবার খাইতো গোলামও সেই খাবার খাইতো। আল্লাহর নবীর জমানা। সামনের জায়গাটা একটু পূরণ করে বসে, একটু সামনে চলে আসে মেহরবানি করে, জি খালি জায়গাটা পূর্ণ করে বসে, মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, জি মাশাআল্লাহ, যেহেতু যাতে পরবর্তীতে যারা আসে এরা বসতে পারে, জি বসতে পারে, জি। হ্যাঁ, এবার তাকান, বলেন, রসুল যখন এই সমস্ত হাদিস বর্ণনা করতে শুরু করলেন তো সমাজ থেকে বৈষম্য দূর হয়েছে কিনা বলেন, সবাই বলেন, এই দিকে তাকান, হয়েছে কিনা বলেন, একদম অল্প সময় কথা হবে, একবারে বৈষম্য দূর হয়ে গেছে, যার ফলশ্রুতিতে গোলাম যা খাইতো মনিব তা খাইতো, গোলাম যেই কাপড় পরিধান করত মনিবও সেই কাপড় পরিধান। একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, মুসলিম শরীফের 1661 নম্বর হাদিসের বর্ণনা আছে, وعن المعرور بن سويد رحمه الله تعالى عنه قال حضرت معرور بن سويد بولن مررنا بي ابي ذر بن ربزا امرا مدينة ربزا نمك استن دي ابو ذر غفار پاس دي جات چلام وعليه قل وعليه بردن ابو ذر غفار شرل شندر اكتا چادر سبحان الله অনেক সুন্দর একটা চাদর নবীজির সাহাবী আবু যর গিফারি পরিধান করে রাখছে। মানে মনিবের শরীরে যেই চাদর হুবহু এইরকম একটা চাদর গোলামের শরীরে। এবার মারুর ইবনে সুয়াইদ বলে, আমরা কয়েকজন মুসাফির আবু যররে বললাম, বললা ইয়া আবা যররিন, হে আবু যর, লাউ জামাআতা বাইনাহুমা কানাত হুল্লা, আপনি যদি উভয়টা চাদর গোলামের চাদরটাও যদি আপনি আপনার শরীরে নিয়ে আসতেন তো কতই না সুন্দর দেখা যেত। এক সেট এক সেট, আপনার উপরের চাদরটা যেই রঙের নিচের চাদরটাও সেই রঙের হয়ে যেত, গোলামেরটা নিয়ে আসেন। আবু যর গিফারি তখন একটা কথা বললেন, তিনি বলেন, ইন্নাহু কানা বাইনি ওয়া বাইনা রাজুলিন মিন ইখওয়ানি কালাম, আমার আর আমার এই গোলাম ভাইয়ের মাঝখানে একটা ঝগড়া হয়েছে, ঝগড়া একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? ওয়াকানাত উম্মুহু আজামিগিয়া, তার মা ছিল একজন অনারবী, ফাগাইয়ারতুহু বি উম্মিহি, আমি তার মারে তলে তার একটা গালি দিয়েছিলাম, ফাশাকানি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহর নবীর কাছে বিচার দিয়ে দিছে। সুবহানাল্লাহ, তার মা ছিল কি অনারবী, মানে আরব দেশের ছিল না, বাহিরের ছিল, সেও গোলাম মাও গোলাম, আমি একটা রাগারাগি করতে গিয়া তার মারে ওঠা মুখে নিয়ে একটা গালি দিয়ে দিছি, সে ঠাস করে নবীর কাছে গিয়ে বিচার দিয়ে দিছি, নবীজি আমারে ডাকাইছে, আমি নবীজির দরবারে গেছি, ফালাকিতুন নাবিগ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে সাক্ষাৎ করলাম, আল্লাহ রাসূল আমাকে বললেন, ইয়া আবাজার, ও আবু যর, ইন্নাকা মুরুন ফিকা জাহিলিয়া, তুমি এমন একজন মানুষ যার ভিতরে এখনো জাহিলি যুগের স্বভাব চরিত্র আছে, ভালো হইলা না। সুবহানাল্লাহ বলেন, নবীজি সতর্ক করে, নবীজি বলে না কাজটা ভালো করো, সে গোলাম হতে পারে, তার মা অনারবি হতে পারে, তুমি তার মারে দিলে গালি দিলা কেন? আল্লাহর রসুল তখন কাইন্দা কাইন্দা কিছু কথা বলছিল, কেঁদে কেঁদে নবীজি বলে, হুম ইখওয়ানুকুম, আবু যর
এ গোলাম হতে পারে, কিন্তু রব এরে তোমার ভাই বানাইছে ভাই। জালাহুমুল্লাহু তাহতা আইদিকুম, আল্লাহ এদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছে। সুতরাং আমি নবীর আদেশ হচ্ছে আতিমুহুম মিম্মা তাকুলুন, তোমরা যা খাইবা এদেরকে তা খাওয়াই। চিন্তা করে নবীজি দেখেন কি বলতেছে, ও আলবিসুহুম মিম্মা তালবাসুন, তোমরা যেই কাপড় পরিধান করবা এদেরকে তা পরিধান করাইবা। আবু যর গিফারি বলে, ওই দিনের পর থেকে আমি যা খাই তারে তা খাওয়াই, আমি যা পরিধান করি তা তারে পরিধান করাই। চিন্তা করেন কিভাবে বৈষম্য দূর হয়। কিন্তু আমরা অনেকের বাড়িতে কাজের লোক থাকে, জুলুম নির্যাতন করে আঘাত করে, অনেকের দোকানে কর্মচারী থাকে যেই অপরাধ করছে এর চাইতে বেশি তারে আঘাত করা হয়, নবীজিটা নিষেধ করছে। মুসলিম শরীফের 1663 নম্বর হাদিসের 69 না 69 নম্বর হাদিসের বর্ণনায় আছে, আবু মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ওয়ান আবি মাসউদ আল বাদরি রাদিয়াল্লাহু তাআলা আন, আবু মাসউদ আল বাদরি বলেন, কুনতু আদরিবু গোলামান লিবিসউ, আমার একটা গোলাম ছিল, কাজের লোক ছিল, কর্মচারী ছিল, তারে আমি চাবুকের দ্বারা আঘাত করতেছিলাম। فقال رسول الله فسمعت صوتا من خلفي اعلم ابا مسعود, এর যখন পিটতেছি পিটতেছি পিছন থেকে একটা শব্দ শুনতে পাইলাম, সাবধান আবু মাসউদ, সাবধান আর মাইরো না। কিন্তু ফলাম আফহামি সাউত মিন আল গাদাব, রাগ নিয়ে যখন গোলামটাকে পিটতেছিলাম পিছন থেকে যেই শব্দটা আসছে ওইটা আমি পরিপূর্ণ বুঝি নাই, এর আঘাত করতেছে। ফলাম্মা দানা মিন্নি ফাইদা হুয়া রাসূলুল্লাহ, যেই মাত্র পিছনের লোকটা আমার কাছাকাছি চলে আসলো, আয়েশা বলতেছে সাবধান আবু মাসউদ, ওমা হঠাৎ করে পিছনে তাকায় দেখি তিনি আল্লাহর নবী, আল্লাহর রসুল পিছন থেকে আমারে বলতেছে, না আবু মাসউদ আজকে তুমি মনিব, আগামীকালকে কিন্তু হাসরের ময়দানে গোলাম হইয়া দাঁড়াতে, তারে তুমি মারতেছো কাজটা ঠিক করতেছো না মাসউদ, সাবধান আর মারবা না। যেই মাত্র আল্লাহর নবীর আমি দেখলাম, বালকাইতু সাউত মিন ইয়াদি, আমি আমার হাত থেকে চাবুকটা ছেড়ে দিলাম, চাবুকটা ছেড়ে দেওয়ার সাথে সাথে আল্লাহর রসুল আমাকে বললেন, আল্লাহ আকদারু আলাইকা মিন কালাগাদাল গোলাম, আবু মাসউদ এই গোলামের উপরে তোমার ক্ষমতা যতটুকু এর চাইতে তোমার উপরে রবের ক্ষমতা বেশি। সামান্য একটু ক্ষমতা পায় এরা আঘাত করতেছো, তোমার উপরে তো রবের ক্ষমতা কোটি কোটি গুণ বেশি। হাসরের ময়দানে দললে জবাব দিবা কি, কি জবাব দিবা তুমি? এমন ভাবে আল্লাহর রসুল সমাজ থেকে বৈষম্য দূর করতে লাগলো, সমাজ থেকে বৈষম্য দূর হয়ে গেছে, এমন ভাবে বৈষম্য দূর হয়ে গেছে, আর গোলামকে আঘাত করে নাই। তিনি বলেন, ওয়াল্লাহি লা আদরিবু মামলুকান লি বাদাহু আবাদা, আল্লাহর কসম নবীজি আমাকে সতর্ক করার পরে আমি কসম কাটছি আর জিন্দেগিতে কাউরে কখনো আঘাত করব না। বাস, গোলামের উপরে জুলুম নির্যাতন ছেড়ে দিয়েছে, যার জিম্মে চলে গেছে এই গোলামটাকে তিনি মুক্ত করে দিলেন। নবীজি এমন ভাবে সমাজ থেকে বৈষম্য দূর করলেন, আল্লাহ রাসূল এমন ভাবে সমাজ থেকে বৈষম্য দূর করলেন। তাহলে এক নম্বর পদক্ষেপ সমাজ গঠনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক নম্বর পদক্ষেপ ছিল এক আল্লাহর দাওয়াত। বলেন এক আল্লাহর, সবাই বলেন এক আল্লাহর, সমাজে আল্লাহর দাওয়াতকে সম্প্রচার করা, বিস্তার গঠন করা, বিস্তার করা, যাতে করে সমাজে এক আল্লাহর দাওয়াতের প্রচার প্রসার হয়। দুই নম্বর ছিল সমাজ থেকে বৈষম্য দূর করা। তিন নম্বর, এটা বলে শেষ করে দিব, তিন নম্বর আল্লাহর নবী সমাজ সংশোধনে রসুলের তৃতীয় ভূমিকা ছিল সমাজ থেকে, সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা। বলেন সমাজে কি প্রতিষ্ঠা করা, সবাই বলেন কি প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা। আল্লাহর রসুলের চাইতে বড় ইনসাফগার পৃথিবীতে কেউ ছিল, বলে না সবাই, কেউ ছিল না? নবীজি নিজে বলে, আমি যদি পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা না করি করবে কে? নবীজি বলে, বুখারীর হাদিস 3610 নম্বর হাদিসের বর্ণনা আছে, ওয়ান আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আবু সাঈদ আল খুদরি বলেন, বাইনামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইয়াকসিমু কিসমান, আল্লাহর নবী কিছু গনিমতের মাল বণ্টন করছিলেন, আতাহুদুল খুওয়াইসিরা, একজন খারিজি বাপ দুটা খারাপ মানুষ নবীর দরবারে আসছে,
এসে বলে দুল খোয়াইশিরা নামে সে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ঈদিল এই যে বন্টন করতেছেন আপনি ইনসাফ করেন। আল্লাহর নবী বলেন ওয়াইলাক তোর জন্য দুর্ভোগ বেটা মাইয়া আদিল ইদা লাম আদিল আমি যদি ইনসাফ না করি পৃথিবীতে ইনসাফ করবেটা কে কে ইনসাফ করবে আমি যদি ইনসাফ না করি যদি ইনসাফ নবীজি নিজের ব্যাপারেও ইনসাফ করতে অনাকাঙ্ক্ষিত ভাবেও যদি কোনো বিষয় নবীর বিরুদ্ধে চলে গেছে তখনও নবীজি নিজের রাগ কন্ট্রোল করে ইনসাফ প্রতিষ্ঠা করছে যেটা আমরা পারি না। আমি মনে করি আমি আমি সব না, রসুলের মতো ব্যক্তি কোনো বিষয় নিজের বিরুদ্ধে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করে। আবু দাউদ শরীফের 5224 নম্বর হাদিসের বর্ণনায় আসছে وعن عبد الرحمن بن ابي ليلى عن اسيد بن حضير رجل من الانصار عبد الرحمن بن ابي ليلى নবীজির বিখ্যাত সাহাবী আনসার সাহাবী উসাইদ ইবনে হুদায়র সম্পর্কে বলেন ইউহাদ্দিসুল কওম একদিন মানুষের সামনে কথা বলতেছিলেন নবীর এই সাহাবী উসাইদ ইবনে হুদায়র ছিল রসিক মানুষ রসিক কথার মধ্যে রসিকতা ছিল কথা বললেই মানুষকে হাসায় দিত এমনকি কখনো কখনো নবীর মন যদি খারাপ থাকতো এমন এমন কথা বলতো আল্লাহ রসুলকেও হাসায় দিত এত বড় রসিক সাহাবী ছিলেন উনি সাহাবাদের সাথে একদিন কথা বলতেছেন ইউদহিকুহুম সাহাবাদেরকে হাসাইতেছেন হাসাইতেছেন আল্লাহর রসুল পিছন থেকে আয়েশা তার কোমরে একটা খোঁচা দিলেন খোঁচা ফাতানাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খাসিরাতি বিউদিন নবীর একটা হাতে লাঠি ছিল লাঠি লাঠির দ্বারা একটা খোঁচা দিয়ে বলে বেটা এত হাসাও কেন এই সাহাবি আবার ঘুরে নবীরে বলে আসবিরনি আমারে খোঁচা দিলেন কেন নবীরে বলে আমারে খোঁচা দিলেন কেন ইস্তাবির এবার আমিও আপনারই খোঁচা দিব সুবহানাল্লাহ বলেন আমিও আপনারে আঘাত করব আঘাত আপনি আমার আঘাত করছেন আমি আঘাত করব নবীজির সাথে সাথে বলে ঠিক আছে আঘাত করো ঠিক আছে সুবহানাল্লাহ দেখছেন ইনসাফ নবী তো ঠিক আছে নবী বলতে পারতো এই বাট আমি কি তোরে আঘাত করার জন্য দিছি নাকি আদর করে দিছি না নবী বলে ঠিক আছে আমারে করো আমারও তুমি একটা আঘাত করো তুমি এবার সাহাবী বলে জানে ইয়া রাসূলুল্লাহ ইন্না আলাইকা কমিসান ওয়া লাইসা আলাইয়া কমিস আপনার শরীরে কাপড় আছে কিন্তু আপনি যখন আমার আঘাত করছিলেন আমার শরীরে কাপড় ছিল না কাপড় খোলেন আমি আপনার আঘাত করলাম আল্লাহর রসুলকে জড়ায় ধরলেন নবীজির কমরে একের পর এক চুম্বন শুরু করে দিলেন এই চুম্বন করতেছে একের পর এক করতেছে আল্লাহর রসুল বললেন আর তুমি আমাকে আঘাত করবা চুমো খাইলা কেন সাহাবি বলি ওগো নবীজি আপনার কোমরে চুমো খায় আমার ঠোঁট আমার শরীরের চামড়াটাকে হাসরের ময়দানে নাজাতের উসিলা বানায় দিলাম এই এক সাহাবি নবীজির কোমর মুবারক যার ঠোঁটে লাগছে তার ঠোঁটটা কত দামি হইছে জানেন এই ঠোঁট দিয়ে যখন কোরআন তেলাওয়াত করত আকাশ থেকে ফেরেশতারা চলে আসতো বুখারীর হাদিস নবীজি সমাজ থেকে মানুষের সম্মান মর্যাদাকে প্রতিষ্ঠা করছে 5 নম্বর নবীজি নারীদের মর্যাদা দিয়েছেন 6 নম্বর আল্লাহর রসুল সমাজ থেকে যত ধরনের মাদক ছিল মাদক এগুলো নবীজি দূর করছে এইগুলো নবীজি দূর করে সুন্দর একটা সমাজ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য রোল মডেল বানায় দিয়েছে। আমরাও যদি আমাদের সমাজকে সংশোধন করতে চাই 1 নম্বর এক আল্লাহর দাওয়াত এটা হবে কয়েকভাবে 1 নম্বর মাদ্রাসা বলেন আল্লাহর দাওয়াতের প্রচার 1 নম্বর কিসের মাধ্যমে সবাই বলেন বলেন মাদ্রাসা তবলিগ বলেন না তবলিগ 1 নম্বর কি মাদ্রাসা 2 নম্বর দাওয়াত ও তবলিগ 3 নম্বর খানকা বড় বড় ওলামা ইকরাম যারা আহলে ইলম যারা আছে বুজুর্গ ওলামাদের সহবতে যাওয়া ওনাদের খানকায় যাওয়া যাওয়ার মাধ্যমে এক আল্লাহর দাওয়াত সমাজে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ আমাদের সকলকে সমাজ সংশোধনে যা যা করা দরকার ওইগুলো আপনাকে আমাকে সকলকে করার তৌফিক দান করেন আমিন।
অনেক মেহমান আছে, সর্বোপরি আমাদের বরুণার হজরত আসতেছেন, হুজুরও ইনশাল্লাহ আমাদের সকলকে নিয়ে দোয়া করবে, আমরা ইনশাল্লাহ আখিরি মোনাজাত পর্যন্ত ওলামাদের বয়ান শুনবো ইনশাআল্লাহ। যা কিছু বলেছি যদি সঠিক হয় রবের পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।